তো বন্ধুরা, আজ আবার চলে এসেছি কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। অকল্যান্ডে চলমান আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি করে কে ইতিহাস তৈরি করলেন? মিতালি রাজ, স্নেহ রানা, হরমনপ্রীত কৌর নাকি স্মৃতি মন্দনা? দেখে নেবো উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে মিতালি রাজ, অর্থাৎ এ। 19শে মার্চ 2022-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মিতালি রাজ এই কৃতিত্ব অর্জন করেন। মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের খেলোয়াড় ডেবি হকলির পর এক ইনিংসে হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করা দ্বিতীয় খেলোয়াড় হলেন মিতালি রাজ। দেখে নেব পরের প্রশ্ন। 2022 থেকে 2023 সালের তামিলনাড়ু বাজেটের অধীনে সরকার কোন শহরে বন্যা প্রশমনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে? মাদুরাই, কোয়েম্বাটুর, চেন্নাই নাকি তিরুচিরাপল্লি? দেখে নেব উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন 2022 থেকে 2023-এর জন্য রাজ্যের বাজেট পেশ করেছেন সম্প্রতি। তামিলনাড়ু সরকার চেন্নাইয়ে বন্যা প্রশমনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এই উদ্দেশ্যে পুলিশ বিভাগের অধীনে এক নতুন সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করা হবে। চলে যাব পরের প্রশ্নে। কোন দেশের গবেষকরা একটি মাইক্রোওয়েভ মেশিন রিলেটিভিস্টিক ক্লিস্ট্রন অ্যাম্পিফায়ার তৈরি করেছে যা মহাকাশের স্যাটেলাইটগুলিকে জ্যাম বা ধ্বংস করতে পারে? বিশাল বড় একটা আবিষ্কার। আমেরিকা, চীন, রাশিয়া নাকি জাপান? তো সঠিক উত্তর হয়ে যাবে চীন, অর্থাৎ বি। ডিভাইসটি কে এ ব্যান্ডের 5 মেগাওয়াট পরিমাণের একটি তরঙ্গ বিস্ফোরণ তৈরি করতে পারে। এই কে ব্যান্ড হলো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটি নির্দিষ্ট ব্যান্ড, যেটি সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কোন স্যাটেলাইটের সাথে ডিভাইসটি লাগিয়ে অন্য শত্রু সম্পদে, অর্থাৎ অন্য শত্রুর স্যাটেলাইটে আক্রমণ করা যেতে পারে এবং সেটিকে ধ্বংস করা যেতে পারে? দেখে নেব পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন আইআইটি ভবিষ্যতে মস্তিষ্ক সম্পর্কিত গবেষণা প্রকল্পগুলিতে অবদান রাখার জন্য একটি মস্তিষ্ক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে, অর্থাৎ করতে চলেছে? আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর নাকি আইআইটি মাদ্রাজ? দেখে নেব উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ আইআইটি মাদ্রাজ। এই গবেষণা কেন্দ্রের নাম হবে কম্পিউটেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্ম ফর হাই রেজলিউশন টেরাপিক্সেল ইমেজিং অফ এক্স ভিভো হিউম্যান ব্রেন সেলস। চলে যাব পরের প্রশ্নে। কোন দেশটিকে সম্প্রতি কন্টিনেন্টাল ইউরোপ সিঙ্ক্রোনাস এরিয়া, অর্থাৎ সিইএসএ এর সাথে যুক্ত করা হয়েছে? চীন, আফগানিস্তান, কাজাখিস্তান নাকি ইউক্রেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ইউক্রেন, অর্থাৎ ডি। ইউক্রেন সম্প্রতি কন্টিনেন্টাল ইউরোপ সিঙ্ক্রোনাস এরিয়া, অর্থাৎ সিইএসই তে স্থান পেয়েছে। এটি একটি বিদ্যুৎ গ্রিড যা ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এই পদক্ষেপটি ইউক্রেনকে শত্রু রাশিয়ার কাছ থেকে তার পাওয়ার সিস্টেমকে বিচ্ছিন্ন করার সুযোগ দেবে। চলে যাব পরের প্রশ্নে। দিশাঙ্ক ভারতের কোন রাজ্যের একটি ল্যান্ড ডিজিটাইজেশন অ্যাপ্লিকেশন? কর্ণাটক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, অর্থাৎ এ। দিশাঙ্ক অ্যাপ্লিকেশনটি কর্ণাটক দ্বারা সমস্ত জমি রেকর্ডের ডিজিটালাইজেশনের জন্য লঞ্চ করা হয়েছে।
এর ফলে জমির রেকর্ডের স্বচ্ছতা আসবে এবং জমির সংক্রান্ত কলহ মিটবে বলে আশা করা যাচ্ছে। চলে যাব পরের প্রশ্নে। কোথায় সম্প্রতি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু অর্থাৎ সাসপেনশন ব্রিজ এর উদ্বোধন করা হলো? তুর্কি, ইউক্রেন, চীন নাকি বুলগেরিয়া? দেখে নেব উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি অর্থাৎ এ। প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান তুরস্কের দার্দানেলে স্ট্রেট জুড়ে একটি বিশাল ঝুলন্ত সেতু উদ্বোধন করলেন। সেতুটির টাওয়ারগুলি 318 মিটার উঁচু এবং সেতুটির মোট দৈর্ঘ্য 4.6 কিমি অর্থাৎ 2.9 মাইল। চলে যাব আজকের শেষ প্রশ্নে। কোন রেলওয়ে স্টেশন প্রথম ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট ধারণাটি বাস্তবায়িত করছে? কলকাতা রেলওয়ে স্টেশন, চেন্নাই রেলওয়ে স্টেশন, মুম্বাই রেলওয়ে স্টেশন নাকি বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন? দেখে নেব উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন অর্থাৎ ডি। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন প্রথম ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট ধারণাটি বাস্তবায়ন করবেন। উদ্যোগটি সম্প্রতি কেন্দ্রীয় সরকার 2022 থেকে 23 সালের বাজেটে ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো ভারতের স্থানীয় সাপ্লাই চেনগুলিকে উন্নীত করার লক্ষ্যে রেলওয়ে স্টেশনগুলিকে একটি প্রচারমূলক কেন্দ্র অর্থাৎ প্রমোশনাল হাব করে তোলা। তো বন্ধুরা, এখানেই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কিছু মিস থাকলে বা কোনো ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কাল আবার চলে আসবো কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে। তো তখন সঙ্গে থেকো। বাই।